গুড মর্নিং সবাইকে স্বাগতম। দেখুন আজকের আমাদের বাড়ির দুই পুচকে অনেক দিন পরে একসাথে খেলা করছে। আমার ছেলে হচ্ছে এই বড়টা, আর আমার দিদির ছেলে হচ্ছে ওই পুচকেটা যেটা শুয়ে আছে। দুজনকে এক জায়গায় কোনো দিন রাখা হয় না, রাখলে আমার ছেলে ওকে কান ধরে টানবে, পা ধরে টানবে, খামছে দেয়, তার জন্য আমরা রাখি না। আজকের আমি ছিলাম বলে এক জায়গায় দুজনকে রেখেছি। রাহি, তোমার গা ভিজে তো? রাহি, তোমার গা ভিজে, একটু নাচো তো। সে গাড়ি কই, কার ডাকছো, কেন? ফাইনালি আমার ঘরের ওয়্যারিং কাজ স্টার্ট হয়ে গেছে। দেখো আমার যে বাড়ির কারেন্টের টুকিটাকি কাজ করে, বা এই ঘরের ছাদের পাইপ ফেলা থেকে শুরু করে একটা আলো জ্বালানো পর্যন্ত সব আমি এই মিস্ত্রিটাকে দিয়ে কাজ করাই। তার নাম হচ্ছে আনারুল্লাহ। দেখো পাকাটা খুলে দিয়েছে, তারের বক্সগুলো এনেছে, এবার নিচে কি একটা সরু মতন তার দিয়ে বললো, পাইপ টেনে টেনে পাইপ তারগুলো ঢুকাবে। দেখো পাকাটা খুলে দিয়েছে, পাকাটা না অনেক দিন থেকে পরিষ্কার করা না, আমি জানি ওয়ারিং করলে একেবারে পরিষ্কার করবো। আর আমার ঘরটাকে দেখো অগোছালো, গুছাইনি, সব দিকে এলোমেলো, টিভিটাও ওই আছে, এই সব ওপরের পাকাটাও খুলে দিয়েছে, বোর্ড টোটগুলো খাটের ওপরে চেয়ার তুলে নিয়েছে, জানালার ওপর ওনার ব্যাগ ট্যাগগুলো আছে, তারের বক্স, টেপ, বিছানার ওপর তো সব কিছু আমি বালিশ টালিশগুলো নামিয়ে নিয়েছি। বললো ঘরটা আমার ফাঁকা লাগবে, দেখো আমার রাতের জন্য অল আউটটাও খুলে দিয়েছে, এদিকে হচ্ছে আমার সিসিটিভি ক্যামেরার লাইনও খুলছে, টিভির লাইনগুলোও খুলে দিচ্ছে, কেননা ও বোর্ড তো বাদ দিয়ে দেবে, নতুন করে বোর্ড লাগানো হবে। হয়ে গেলে না পুরো ঘরটা তোমাদের আমি আমার গোছানোটা দেখাবো, আর ওয়ারিংটা কেমন হয়েছে জানাবার। ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এই বোর্ডগুলো দিয়ে আমি আজ দেড় বছর এই ঘরটাকে আমি চালিয়েছি। এখন আমার এইসব বোর্ডগুলো বাতিল হয়ে যাবে, নতুন করে আবার নতুন রকমভাবে আমি ঘরটাকে সাজাবো। বোর্ডগুলো আসছে, আনারুল্লাহকে বললাম একটু আমাদের দিকে তাকাও, ক্যামেরা করছি, তা ভাবগুলো হয়তো এমনি ভাবি আর কি করে করছে, কিন্তু জানি না যে আমি ওকে ভিডিও করছিলাম। তা কী করবো, উনি হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। আর তার ছটা স্ক্রুপগুলো খুলছে, বলছে দেখো ওর মধ্যে কেমনভাবে আমি কারেন্টের কাজ করেছি, দেখো তুমি যদি আমার সাথে করতে চাও এইভাবে ভিডিও করো, করে করে তুমি আমার সাথে থেকে কারেন্টের কাজগুলো শিখে যেতে পারো। আমি বলি আমি ঘর সংসার করব, আমি কি তোমার ওই কারেন্ট করবো। দেখো পাখাটা খুলে দিয়েছে, কি ময়লা হয়েছে, কিন্তু আজকের আমি পাখাটা পরিষ্কার করব, করেই তারপরেই লাগাবো কালকে তোমাদের সাথে সব কিছু। কারেন্টের মিস্ত্রি এসছে বলে আমি তাড়াতাড়ি করে উনোনে ভাত বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমার শাশুড়ি জাল দিচ্ছিল, কেননা উনোনে রান্না করতে গেলে একজনকে অটোমেটিক উনোনের ধারে বসে থাকতে হবে, আরেকজনকে জোগাড় করতে হবে। তা আমি জোগাড় করছি, আমার শাশুড়ি ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান গালছে, বললো আমি ভাতের ফ্যানটা গেলে দিই, তুমি তাড়াতাড়ি করে আনাজটা কেটে জোগাড় করে নাও। দেখো আমার শাশুড়ি ভাতের ফ্যান গালছে, আমি কোড়াটা মাছ ভাজবো বলে কোড়াটা বসিয়ে দিয়েছি। তারপরে আমার মেয়ে দেখো আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি জিরে সর্ষে বাটছি, মেয়ে আমার ভিডিও করছে। মেয়ে প্রথমে বলছে আমি দেখো হচ্ছে, আমি দেখো হচ্ছে, আমি বললাম দেখ তুমি পারলে করো, না পারলে ছেড়ে দাও। বলছে না আমি করব, আমি করব, দেখো আমি জিরে সর্ষেটা বেটে নিচ্ছি। আমরা এইভাবে না শিলে ফেলে, এইভাবে শিলে ফেটে জিরে সর্ষে বা আদা রসুন বাড়লে টেস্ট লাগে নাকি, ওই জন্য আমাদের মিক্সচারে বাটলে কেউ খেতে চাইবে না, তাই আমরা সব শিলে ফেলে জিরে সর্ষে আদা রসুন মানে যা কিছু বাটনার হয় সব আমরা এইভাবে বেলে শিলেটা, এটা বেলে শিল বলে না পাথরের শিল বলে জানি না, পাথরের শিল, হ্যাঁ এটা পাথরেই তো শিল, পাথরের শিল দিয়ে আমরা এইভাবে আমি বাটি জিরে সর্ষেটা বেটে নিলাম। বেটে নিয়ে আরেকবার একটু জল দিয়ে শিলটাকে আমি ধুয়ে নিচ্ছি, শিলের গায়ে তো অনেক কিছু লেগে থাকে, তা ধুয়ে নিলাম, আমিও একটু হাত ধুয়ে নিলাম। নিয়ে
নিয়ে নিয়ে শিলটা এবার তুলে দেবো। দেখো শিলটা তুলে দিয়েছি, তারপরে আমি মান কচু আলু কেটে নিয়েছি, ওটা তোমাদেরকে দেখালাম। মান কচু নিয়ে আর এই মাছ কালকে সন্ধ্যাবেলা মাছ এনেছিলো, সেটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে হলুদ আর লবণ, পেঁপেটা এনে আমার মেয়ে বটির ধারে ফেলে রেখে দিয়েছে। দেখো বটিটাও নিয়ে নিয়েছি, তার পাশে একটা বিল্লি আছে আমাদের, এই বিল্লিটা আমাদের বাড়িতে পোষা বিল্লি, ও সারাক্ষণ মাছ খাবে, মাছ না দিলে ভাত খাবে না। কিন্তু একটাই ভালো, ও কোনো দিন কারো থালা দিয়ে বা তরকারির হাঁড়ি দিয়ে কোনো মাছ টাছ খায় না, তো ও সারাক্ষণই থাকে। দেখো আমার মেয়ে যে ক্যামেরাটা স্টার্ট করেছে, আমার মেয়ে পালিয়েছি, ও যে এত ভয় পায় ক্যামেরার সামনে আসতে কেন জানি না। তারপরে ও ফ্রিজের থেকে ট্যাংরা মাছটা বার করে এনেছে, এনে দেখো ট্যাংরা মাছটা ছিল ফ্রিজের মধ্যে কা, আর ওটা পেঁপে ছিল। আমার শাশুড়ি যেটা জাল দেওয়া মাছ ছিল, মাকে বললাম মা অল্প অল্প করে দাও কড়া দিয়ে, না তো যদি ভেঁটিয়ে যায় মিষ্টি খাবে, আমাদের বাড়িরও ফ্যামিলির লোক খাবে। সব কিছু তো আর দেখাতে পারলাম না, তাই দেখো যেটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে, আমি রান্না হয়ে গেছে, ভাতের হাঁড়ি ওই মুছে রেখে দিয়েছি। ওটা ছিল মান কচু আলু মাছের রান্না করেছিলাম, যেটা সেই তরকারিটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে দেখো কড়াতে আমি মাছটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম, আর চুলোর জালটাও একটু ঠেলে ঠেলে দিচ্ছিলাম যদি তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছিলাম, মশলাটা রেডি হয়ে যাওয়ার পরে উনুনে দিয়ে দিন। দেখো ফুটছে, ফোটার পরে আমি তরকারি যে আনাজটা ছিল পেঁপেটা আমি ওতে দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়ে আমি তারপরে চাপা দেবো। ভালো করে নাড়ছিলাম, চুলোর জালটাও লিভে যাচ্ছিলো বলে আমি চুলোর জালটাও একটু ঠেলে ঠেলে দিচ্ছি বলি, যাতে একটু উনুনটা জোরে জোরে জ্বলে। দেখো এই পর্যন্ত আজকের আমার ভিডিও ছিল। তরকারিটা আমি নাড়া হয়ে গেছে, নাড়া দিয়েছিলাম, দিয়ে তারপরে চাপা দিয়ে ওটা ওঠার পরে আমি মাছ ট্যাংরা মাছ যেটা ভেজে রেখেছিলাম ট্যাংরা মাছ সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটা কালার এসছে, দেখো চুলোটাকে দেখেছো, এটাই হচ্ছে আমার পেঁপের রেসিপি। তোমাদের ভালো লাগলে তোমরা দেখো উনুনটা কেমন গরম ছিল। আর এটা হচ্ছে আমাদের আরেকটা গেট, ওইটা আমাদের বাড়ি, দেখো যেখানে রান্না করেছিলাম আমি এই উনুনেই রান্না করেছিলাম। বৃষ্টির জন্য আমার চুলোটা ভিজে গেছে, তাই ওই উনুনে। তারপরে আমি হেঁটে হেঁটে চলে আসছি আমাদের দাবাতে। দেখো মানে অনেকটা বড় উঠোন, আমার শাশুড়িদের একটা আলাদা ঘর, আমাদের কিন্তু এক সংসারে সব খাওয়া দাওয়া হয়। দেখো আমার মেয়ে খেলা করেছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই গিয়ে লুকিয়েছে, আমি যে ক্যামেরাটা চালু করেছি সেই দেয়ালের কোলে লুকিয়েছে। দেখো আমাদের বাড়ির আরেকটা খুঁদে সদস্য ঘুম থেকে উঠে গেছে, তাকে ওর মা গোসল করাবে, ওর মাও গোসল করে এসছে, আর ওর বড় দিদির কাছে আছে, ঠিক আছে, সে সারাক্ষণ প্যা প্যা করে কাঁদে, প্যা প্যা করে কাঁদে। তাকে এবারে ওর মা সর্ষে তেল মাখিয়ে গোসল করাবে বলে ওর দিদির কাছ থেকে ওকে নিয়ে নিচ্ছে যে গোসল করাবে। দেখো যেখানে ঘরে ওয়্যারিংয়ের কাজে ছিল, সেই দাদা সিঁড়ির ওপরে উঠে ওপরে যে বক্স বক্সগুলো ছিল না সেগুলো পরিষ্কার করছে, বলছে ওগুলো না পরিষ্কার করলে এই তারটারগুলো ঢোকানো যাবে না। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের মধ্যে, এসিটাও চলছে, আর দেখো দুটো ফুচকেও ঘরের মধ্যে বসে আছে। তারা বলছে আজকে আমরা বাইরে যাব না, আমরা এসির হাওয়া খাবো। যেই আমি ভিডিওটা চালু করেছি তারা এক কোলে লুকাচ্ছে, বলছে না বাবা তোমাদের সামনে যাব না, তোমাদের সামনে যাব না, গেলে আমার ছেলে ধরা দিয়ে বিক্রি করে দেবে। আমি পালাই পালাই বলেও ছুটছে, আরেকজনও আছে ছুটছে, দুটো হচ্ছে আমার পাশের বাড়ির ছেলে। ভিডিও চালু করলে সবাই পালায়, কেউ সামনে থাকে না, তা আমি ভাবলাম চলেই যাই ওরা থাকুক। দেখো আমি পোর থেকে নেমে এসেছি, আমাদের ওই পুচকেটাকে গা ধোয়া গোসল করাচ্ছে, আমার মেয়ে ধরে আছে আর ওর বড়ো আমি গোসল করাচ্ছে। দেখো সে সারাক্ষণ প্যা প্যা করে যায়, আমার মেয়ে ছুটে পালাচ্ছে, ও ক্যামেরার সামনে থাকবে না। দেখো আজকের আমরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। এরপরে আমার ছেলেকে গোসল করাবো, আমি নিজে গোসল করবো, মিস্ত্রি দাদাকে খাওয়া দাওয়া দিতে হবে, ওই পুচকেকে ওর মা সিফান, ওর নাম সিফানকে ওর মা গোসল করিয়ে গা মোছাচ্ছে, আর সে প্যা প্যা করে কাঁদছে। আমি যে ক্যামেরাটা দিচ্ছি সে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে তার কিচ্ছু হয়নি। সে দেখো
হা করে তাকিয়ে থেকে থেকে আবার একটু করে কাঁদে, হা করে তাকিয়ে থাকিয়ে তাকে আবার একটু করে কাঁদে। কি ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যন্ত।